দাসপুরের কাসাই নদীর পাড় থেকে উদ্ধার মহিলার খুনের কিনারা করল জেলা পুলিশ। 3 দিনের মাথাতেই পুরো ঘটনায় জড়িত 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার একটি বিবৃতির মাধ্যমে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া বছর 58-এর ওই মহিলার নাম উর্মিলা দাস, দাসপুর থানার নবীন মনুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে মহিলার বাড়িতে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মহিলাকে খুনের পাশাপাশি মহিলার শরীরে থাকা সোনার গহনা ও মোবাইলটি চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। পরে জেলা পুলিশের বিশেষ টিমের তৎপরতায় শুক্রবার রাত্রে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশি জেরায় দুষ্কৃতীরা নিজেদের দোষ স্বীকার করে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 3 দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি ও বেশ কিছু সোনার গহনা। পুরো তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের দ্রুতই জেলা পুলিশের তরফ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার দীনেশ কুমার। ওই ঘটনা আমরা কিনারা করতে পেরেছি, 3 জন অ্যারেস্ট হয়েছি, ডিটেল আপনাদেরকে দিয়েছি। মোটিভ বেসিক্যালি যে গোল্ড অর্নামেন্ট ছিল ওটাকে স্ন্যাচ করা ছিল, আর তারপরে আমরা 48 আওয়ার্স মধ্যে এই ক্রাইমটাকে আমরা কিনারা পেয়েছি। এটা আমি খুবই গর্বিত আমাদের টিমকে আর সবাইকে আমরা রিওয়ার্ড দিচ্ছি। আর যে মোডাস অপারেন্ডি ছিল বেসিক্যালি ওরা আগে থেকে টিমকে চিনত, আর তারপরে একটা কনফিডেন্স নিয়ে ওখানে ওদেরকে মানে যে ভিকটিম ছিলেন ওনাকে মার্ডার করা হয়েছে। পরবর্তীকালে আমরা বডিটাকে আইডেন্টিফাই করেছি, আর 3 জন যারা যারা ছিল ওদের মডাস অপারেন্ডি দেখে তা আমাদের CCTV ক্যামেরা বা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে দেখে আমরা পেয়েছি কি যে ওরা 3 জন ইনভলভ আছে। কালকে রাত্রি আমরা অ্যারেস্ট করেছি আর আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি, আর পুলিশ রিমান্ড আমরা পেয়েছি। ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে, চলছে, ডিটেলস আমি যাবো না, আমাদের জেলা রয়েছে আর আমরা দেখছি যে অন্য কিছু অ্যাঙ্গেল আছে। আপনারা দেখছেন SS বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলেও আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর, ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।